প্রধানমন্ত্রী অবিলম্বে প্রতিক্রিয়া দেওয়া দরকার যে কিভাবে সম্ভব যে বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা আমি নাম ধরে ধরে বলতে পারি আপনাকে কলকাতা বিশ্ববিদ্যালয় ঈদের পরের দিন এখনো পরীক্ষা আছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় ঈদের পরের দিন এখনো পরীক্ষা আছে সিধুকানু ইউনিভার্সিটিতে ঈদের পরের দিন এখনো পরীক্ষা আছে আপনি বলবেন ঈদের পরের দিন তো সমস্যা কোথায় সত্যি ঈদের পরের দিনে কি সমস্যা হতে পারে মুসলমানদের আপনাকে আমি শুধু একটু পরিসংখ্যান বোঝাতে চাইছি একটু টাইমিংটা বোঝাতে চাইছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ঈদের পরের দিন রাখা হয়েছে ওই বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে যার বাড়ি কোচবিহারে সে ঈদ পালন করার পরের দিন কোন সময় ট্রেন ধরবে 17 ঘন্টা সময় তাকে ট্রেন জার্নি করে কলকাতায় আসতে হবে তারপর তাকে কলকাতার পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে বর্ধমান ইউনিভার্সিটি যে নোটিফিকেশন জারি করেছে ঈদের দিনে পরীক্ষা এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা এবং এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা যে রবিবার প্লাস সেই দিন ঈদ রয়েছে অসংখ্য ছাত্রছাত্রী যারা এর ফলে বৈষম্যের শিকার হবে হয় তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না অথবা তারা ঈদ পালন করতে পারবে না আমরা মনে করছি শিক্ষা দপ্তর এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে কোথাও মুসলমানদের সম্পর্কে একটা মানে অনীহা মুসলমানদের উৎসব সম্পর্কে গুরুত্বহীনতা কাজ করছে যার ফলে ঈদের দিনকে তারা মনে রাখে না বকরা ঈদের দিনকে তারা মনে রাখে না তারা মনে করে যে এটা কোনো বিষয় না এটা মুসলমানদের যে একটা প্রধান দুটো গুরুত্বপূর্ণ মানে দুটো উৎসব সে ব্যাপারে তাদের কোনো হেলদোল নেই যার ফলে প্রতি বছরই এটা করা হচ্ছে প্রতি বছর আমরা যাচ্ছি আবার চেঞ্জ করা হচ্ছে দেখুন এটা খুব পরিষ্কার বিষয় তো মুসলিম তোষণের নামে যে বিষয়টা হচ্ছে আজকে মুসলিম তোষণ হচ্ছে কেউ অভিযোগ করছে আবার সেই ঈদের দিনই মুসলমানদের জন্য পরীক্ষা রাখা হচ্ছে সুতরাং এটা কত বড় একটা বৈষম্য কত বড় একটা সাম্প্রদায়িক সূক্ষ্ম বিষবাষ্প তাদের মধ্যে আছে এটা আজকে আমরা এখান থেকে বুঝতে পারছি একটা স্টুডেন্ট যে কুচবিহারে থাকে সে কুচবিহার থেকে কলকাতায় এসে এক্সাম কী করে দেবে কী করে তার পক্ষে পরীক্ষা মানে পরীক্ষায় বসা সম্ভব হবে আর কি এই বিষয়টা এই দাবিটাকে সামনে রেখে আমরা এখানে বসেছি আজকে পশ্চিমবঙ্গের প্রায় 5টা ইউনিভার্সিটি যাদের ইউজি এবং পিজি সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার যার এক্সাম ঈদের এবং আগে এবং পরে আছে এছাড়াও ইউজিসি নেটের এক্সাম ঈদের আগে এবং পরে আছে এবং কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ ঈদের পরের দিন আছে এই যে এতগুলো পরীক্ষা একটা ঈদ উৎসবের পরে এবং আগে সংগঠিত হচ্ছে যার মাধ্যমে মুসলিম ছাত্রছাত্রীরা একটা বৈষম্যের শিকার হবে তারা তাদের উৎসব পালন তাদের ব্যাঘাত সৃষ্টি হবে তেমনিভাবে তাদের পরীক্ষাতেও ব্যাঘাত সৃষ্টি হবে বলে আমরা মনে করি ছাত্রছাত্রীদের যে সমান অধিকার রয়েছে শিক্ষাক্ষেত্রে ধর্ম পালনের ক্ষেত্রে এই অধিকার তাদের একটা বিঘ্নিত হচ্ছে বলে আমরা মনে করি তার জন্য স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া আজকে আমরা উচ্চশিক্ষা দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান করছি যাতে অবিলম্বে ডেটগুলো পরিবর্তন করা হয় এবং ভবিষ্যতে যাতে কখনও এই ধরনের কোনো ডেট ঈদের আগে এবং পরে যাতে প্রকাশিত না হয় বর্ধমান ইউনিভার্সিটি যে নোটিফিকেশন জারি করেছে ঈদের দিনে পরীক্ষা এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা এবং এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা যে রবিবার প্লাস সেই দিন ঈদ রয়েছে অসংখ্য ছাত্রছাত্রী যারা এর ফলে বৈষম্যের শিকার হবে হয় তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না অথবা তারা ঈদ পালন করতে পারবে না যদিও তারা সেই ডেটকে পরিবর্তন করেছে কিন্তু আমরা এর নিন্দা জানাই প্রতিবাদ জানাই বিগত দিনেও আমরা এই ধরনের ঘটনা দেখেছি প্রতি বছর হয় এবং সামনে যাতে আরও না হয় এই ধরনের ঘটনা তার জন্য আমরা আজকে অবস্থান বিক্ষোভ করেছি আমরা এর আগে বিভিন্ন ইউনিভার্সিটিতে ডেপুটেশন প্রদান করেছি যতদিন না পর্যন্ত এই সমস্যার সমাধান হবে ততদিন পর্যন্ত এসআইও ছাত্র সমাজের স্বার্থে আন্দোলন পরিচালনা আব্দুল আকিল সাধারণ সম্পাদক মণ্ডলীর সদস্য এসআইও পশ্চিমবঙ্গ দেখুন মূলত কয়েকদিন ধরে যে বিষয়টা বারবার সামনে এসছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি হতে পারে সিধুকানু ইউনিভার্সিটি এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয়েরও যে এক্সামের ডেট বা পরীক্ষার যে ডেট রাখা হয়েছে সেগুলো মূলত রাখা হয়েছে ঈদের কোথাও ঈদের দিনে কোথাও ঈদের আগের দিন বা পরের দিনে তো এর বিরোধিতা করে আমরা আজকে এখানে আমাদের এই ধর্না শুরু করছি ধর্না করছি আমরা আমাদের মূলত ভাবনা যে সেটা হচ্ছে যে ঈদের দিনে এক্সাম ফেলা হচ্ছে কোথাও ঈদের পরের দিনে এক্সাম ফেলা হচ্ছে কোথাও আবার ঈদের আগের দিনে একটা স্টুডেন্ট যে কুচবিহারে থাকে সে কুচবিহার থেকে কলকাতায় এসে এক্সাম কী করে দেবে কী করে তার পক্ষে পরীক্ষা মানে পরীক্ষায় বসা সম্ভব হবে আর কি এই বিষয়টা এই দাবিটাকে সামনে রেখে আমরা এখানে বসেছি আজকে দেখুন এটা খুব পরিষ্কার বিষয় তো মুসলিম তোষণের নামে যে বিষয়টা হচ্ছে আজকে মুসলিম তোষণ হচ্ছে কেউ অভিযোগ করছে আবার সেই ঈদের দিনই মুসলমানদের জন্য পরীক্ষা রাখা হচ্ছে
সুতরাং এটা কত বড় একটা বৈষম্য, কত বড় একটা সাম্প্রদায়িক সূক্ষ্ম বিষবাষ্প তাদের মধ্যে আছে, এটা আজকে আমরা এখান থেকে বুঝতে পারছি। যে শুধুমাত্র এবছর নয়, কিন্তু এর আগেও আমরা দেখেছি, গত বছর দেখেছি, তার আগেও দেখেছি, বারবার ঈদের ঈদের সময়তে পরীক্ষাটা করে। দেখুন, এখানে আমরা মনে করছি শিক্ষা দপ্তর এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে কোথাও মুসলমানদের সম্পর্কে একটা মানে অনীহা, মুসলমানদের উৎসব সম্পর্কে গুরুত্বহীনতা কাজ করছে, যার ফলে ঈদের দিনকে তারা মনে রাখে না, বকরা ঈদের দিনকে তারা মনে রাখে না, তারা মনে করে যে এটা কোনো বিষয় না, এটা মুসলমানদের যে একটা প্রধান দুটো গুরুত্বপূর্ণ মানে দুটো উৎসব, সে ব্যাপারে তাদের কোনো হেলদোল নেই, যার ফলে প্রতি বছরই এটা করা হচ্ছে, প্রতি বছর আমরা যাচ্ছি আবার চেঞ্জ করা হচ্ছে। এরই জন্য আজকে আমরা মেমোরান্ডাম ছেড়ে দিয়ে আজকে আমরা এখানে এসে ধর্ণা করছি, যাতে করে এটা শিক্ষা দপ্তরের জানা উচিত যে এটা এমন একটা বৈষম্য, যে বৈষম্যের জন্য আজকে কিন্তু পশ্চিমবঙ্গের মুসলমানরা ক্ষতিগ্রস্ত। দেখুন, এরকম হাস্যকর বিষয়, আমরা অবাক হয়েছি যে যেখানে রবিবারকে একটা আমরা জানি ছুটির দিন, সেদিন ছুটি থাকে, অথচ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রবিবারকে ঈদের দিন ছিল, সেই দিনে পরীক্ষা ঘোষণা করছে। সুতরাং তাদের মধ্যে এই যে মানে গুরুত্বহীনতা মুসলমানদের সম্পর্কে, মুসলিম ছাত্রদেরকে পিছিয়ে দেওয়ার যে এটা চক্রান্ত মনে করছি আমরা, এটা যেভাবে করা হচ্ছে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এটা খুবই হাস্যকর একটা বিষয় যে কীভাবে রবিবারে পরীক্ষার দিন ঘোষণা করা যায়।